হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আবারও এক্সপেরিমেন্ট হতে যাচ্ছে। আজকে আমরা দেখাবো সোডিয়াম মেটাল। এই সোডিয়াম মেটাল জলের সঙ্গে কিন্তু খুবই বিক্রিয়া করে। তো আজকে আমরা দেখাবো এই সোডিয়াম মেটাল একটি কাঁচের বয়মের ভিতরে ঢুকিয়ে এই বয়মটাকে মাটিতে আমরা ফেলে দেব। সেজন্য আমরা এখানে একটা অলরেডি রশি লাগিয়ে রেখেছি, দূর থেকে এটাকে টান দেব। তো সোডিয়াম মেটাল আমরা ঢুকিয়ে তারপর এটাকে ফেলে দেব এবং দেখব যে ঠিক কী হয়। এই যে দেখতে পাচ্ছেন সোডিয়াম মেটাল, এটা আমরা এখানে ভিতরে ঢুকিয়ে কাঁচের মধ্যে ফেলে দেব মাটিতে, তারপর দেখব কি হয়। তো বন্ধুরা চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ওকে করে রাখুন, প্রতিনিয়ত রহস্য রোমাঞ্চ ভিডিও সবার আগে দেখতে। হ্যালো বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন আপনারা কাঁচের বয়ামের ভিতরে সোডিয়াম মেটালটাকে কিভাবে আটকে দিয়েছি। এবার আমরা দূর থেকে রশিটাকে টান দেব এবং কাঁচের বয়ামটা মাটিতে পড়ে যাবে, যার মুখাটা একদম মেরে দেওয়া আছে। তো এবার ভিতরে যে জল আছে এর সঙ্গে সোডিয়াম মেটালের বিক্রিয়া ঘটবে এবং একসময় হয়তো কাঁচের বোতলটা ফেটে যেতে পারে। কিভাবে ব্লাস্ট হয় বা কি হয় সেটা আমি এখনও সঠিক জানি না। তো বন্ধুরা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তাহলে চলুন শুরু করি। এবার আমরা রশিকে টান দেব, একটু ধৈর্য ধরুন এবং দেখতে থাকুন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সোডিয়াম মেটালের এবং পানির সঙ্গে যে বিক্রিয়াটা সেটা দেখতে পাচ্ছেন আপনারা চোখের সামনেই। দেখেন কীভাবে ভস্ম হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি কাঁচের বয়মটা কিছু হয়নি, শুধু যে উপরে যে সিপিটা আছে সেটা ফেটে গেছে। তো এরপরে আমরা প্লাস্টিকের সিপি না দিয়ে টিনের সিপি দিয়ে ব্যবহার করব এবং দেখব কী হয়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।